কুষ্টিয়ায় নার্সিং ইনস্টিটিউটের প্রথম বর্ষের ছাত্রী জান্নাতুল ফেরদৌস তুরীকে হত্যার অভিযোগ এনে বিচারের দাবিতে মানববন্ধন করেছেন পরিবারের স্বজন ও এলাকাবাসী। আজ সকালে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই মানববন্ধনে ছাত্রছাত্রী সহ বিভিন্ন পেশার লোকজন অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, বহুদিনের সম্পর্ক থাকায় গত 23 আগস্ট সকালে তুলীকে মোবাইল ফোনে ডেকে নিয়ে অ্যাডভোকেট মাহমুদুল হাসান সুমনের ভাড়াকৃত ফ্ল্যাটে নিয়ে যায়। পরে তাকে শারীরিকভাবে নির্যাতন করার পর কৌশলে তাকে শ্বাসরোধে হত্যা করে সিলিং ফ্যানে ঝুলিয়ে আত্মহত্যা করেছে বলে অপপ্রচার চালায়। ঘটনার দিন রাতেই নিহতের মা বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় 5 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মানববন্ধন শেষে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু নিরপেক্ষ বিচারের দাবিতে কুষ্টিয়া জেলা প্রশাসক এহতেশাম রেজার নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়।